ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস, আমি ইতিপূর্বেও রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে নন টিচিং পোস্টের এক্সাম হয়েছিল 29 মে 2022, সেটা নিয়ে দু তিনটি ভিডিও করেছি আর তোমরা সেগুলো নিশ্চয়ই দেখেছো। এছাড়াও আমি যাদবপুর ইউনিভার্সিটির যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা নিয়েও ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে সেগুলো রয়েছে, তোমরা যারা দেখো নি যাদবপুর ইউনিভার্সিটির ভিডিওগুলো প্রয়োজন মনে করলে সেটা দেখে নিও। আর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে নন টিচিং পোস্টের রিক্রুটমেন্ট সেটা নিয়ে এবং কেএমসির যে গ্রুপ সি স্টাফ রিক্রুটমেন্ট ছিল সেটা নিয়ে, তো আমি মোটামুটি সবগুলো বিষয় নিয়ে ভিডিও করেছি, তোমরা আমার চ্যানেলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। একবার চ্যানেলটি ঘুরে নিও, তোমাদের দেখবে যে যেগুলো পরীক্ষা তোমরা লাস্ট দিয়েছ সবগুলো ভিডিও কিন্তু এখানে রয়েছে। এছাড়াও নতুন কিছু রিক্রুটমেন্টের ভিডিও যেগুলো এই মুহূর্তে অ্যাপ্লিকেশন চলছে সেগুলো ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো আজকে আমি আরও একবার কিছু ক্যান্ডিডেটদের রিকোয়েস্টে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে নন টিচিং পোস্ট, বিশেষ করে যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বাদ দিয়ে অন্যান্য পোস্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আমি সেপারেট আরেকটি ভিডিও কন্টেন্ট তৈরি করব, তোমরা সেটা দেখে নেবে। যারা অনেকে আছে যারা দুটো পোস্টেই পরীক্ষা দিয়েছো বা দু ধরনের পোস্টেই পরীক্ষা দিয়েছো, তো তোমাদের রিকোয়েস্ট থাকলো সেই ভিডিওগুলো একবার দেখে নেওয়ার জন্য। এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকেই জানতে চেয়েছো যে জুনিয়র অ্যাটেন্ডেন্ট, জুনিয়র গার্ড, তারপরে তোমাদের জুনিয়র সিকিউরিটি, তারপরে ফরাস, জুনিয়র সুইপার, প্লাম্বার, ড্রাইভার, লিফটম্যান, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত পোস্টগুলোর যে কাট অফ কেমন হবে, তো তোমরা দেখেছো, জানো, আমার প্রিভিয়াস ভিডিও যদি তোমরা দেখে থাকো সেখান থেকে তোমার ধারণা পেয়ে গিয়েছো। আর যারা দেখোনি তারা আজকের ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শোনো, কারণ শুধুমাত্র সেভ স্কোর বা কাট এক্সপেক্টেড কাট অফ ছাড়াও আমি কিছু বিষয় আরও তোমাদের সাথে আলোচনা করব যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের করা একটি সাবস্ক্রিপশন বা একটি সাবস্ক্রাইব আমার কাছে অত্যন্ত গুরুত্ব রাখে, তাই তোমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি। আর এছাড়াও সবাই তো আর আমার ভিডিও দেখছে না, তো তোমাদের যদি কোনো গ্রুপ থাকে তো সেই গ্রুপে তোমরা ভিডিওটি ফরওয়ার্ড করে দেবে, তাহলে যারা দেখতে পাচ্ছে না বা যারা খুঁজে পাচ্ছে না তারাও খুব সহজে ভিডিওটি দেখতে পাবে। দেখো, তোমাদের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে এক্সাম, এই যে পোস্টগুলোর যেগুলো আমি ইতিপূর্বে বললাম, জুনিয়র অ্যাটেন্ডেন্ট বা তোমার জুনিয়র গার্ড, সিকিউরিটি, জুনিয়র সিকিউরিটি, ফরাস, তো এই যে রিক্রুটমেন্ট প্রসেস এটা শুরু হয়েছিল আজ থেকে 2 বছর আগে এবং তারও বেশি। এবার তারপরে পরীক্ষা হয়েছিল লাস্ট মে মাসের 29 তারিখে। এখন তোমরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছো যে কবে তোমাদের রেজাল্ট বেরোবে। তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি করে বের হবে। আমি এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা জানো যাদবপুর ইউনিভার্সিটির যে নন টিচিং পোস্টের রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু একটা বড় সমস্যা দেখা দিয়েছে। তোমরা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকো যাদবপুর ইউনিভার্সিটির, তাহলে তোমরা সেটা দেখতে পারবে। তো তোমরা জানো যে যাদবপুর ইউনিভার্সিটির যারা পরীক্ষায় পাস করেছে তাদের বেশিরভাগ ক্যান্ডিডেট ছিল পার্টিকুলার দুটো জায়গার, সেটা একটা হলো নদিয়া আর একটি হলো ঝাড়গ্রাম। তো এই নদিয়া এবং ঝাড়গ্রাম পার্টিকুলার এই দুটো জায়গার ক্যান্ডিডেট বেশি হওয়ার কারণে যেটা হয়েছে যে প্রেসিডেন্ট যাদবপুর ইউনিভার্সিটির যারা কমিটিতে রয়েছেন, সিলেকশন কমিটিতে বা যারা এই প্রসেসিং কমিটিতে রয়েছেন, তারা যে এজেন্সি, যে এক্সটার্নাল এজেন্সি পরীক্ষা নিয়েছিল তাদের কাছে কিছু ক্ল্যারিফিকেশন চেয়েছিলো ওয়েমার শিট এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে, আর সেই এক্সটার্নাল এজেন্সি সেগুলো প্রডিউস করতে ব্যর্থ হয়। তো একটা সন্দেহ তাদের মনে কোথাও না কোথাও হয়েছিল যে কেন একই একটা বা দুটো জায়গা থেকে এত সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে, তারপরে তারা কিন্তু সেই পরীক্ষাটি বাতিল করে দেয়। যদিও সেটি একটি সেপারেট ইস্যু, তবু আমি বলব যে তোমরা দেখছোই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন রিক্রুটমেন্টগুলো নিয়ে এখন যে হিসেবে নাড়াচাড়া হচ্ছে, যে হিসেবে কোর্ট কেস হচ্ছে, তাই প্রত্যেকটি ইউনিভার্সিটি এখন ভীষণ সজাগ তাদের রিক্রুটমেন্ট প্রসেসগুলোর ব্যাপারে। দেখো, তোমাদের যে জুনিয়র অ্যাটেন্ডেন্ট সেখানে যে ভ্যাকেন্সিগুলো ছিল এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 27টি টোটাল ভ্যাকেন্সি, আর জুনিয়র গার্ডে হচ্ছে 11টি ভ্যাকেন্সি রয়েছে।
জুনিয়র অ্যাটেন্ডেন্টের আনরিজার্ভ ভ্যাকেন্সি 15টি, এসসি ভ্যাকেন্সি 6টি, এসটি 1টি, ওবিসি এ 2টি আর ওবিসি বি 3টে, আর দেন জুনিয়র গার্ডে টোটাল 11টি পোস্টে ভ্যাকেন্সি রয়েছে। তো একই রকমভাবে অন্যান্য পোস্টগুলো, যেমন ফরাসে 10টি টোটাল ভ্যাকেন্সি, আর জুনিয়র সুইপারে 12টি ভ্যাকেন্সি, প্লাম্বারে 1টি ভ্যাকেন্সি, ড্রাইভারে 1টি ভ্যাকেন্সি, লিফটম্যানে 1টি ভ্যাকেন্সি, আর জুনিয়র ইলেকট্রিশিয়ানে 1টি ভ্যাকেন্সি রয়েছে। তো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বাদ দিয়ে 67টি ভ্যাকেন্সি। তোমরা দেখেছো যখন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়েছিল, সেই অ্যাডভার্টাইজমেন্টে একটি বিষয়ে উল্লেখ করা ছিল যে লিখিত পরীক্ষার টোটাল 20 গুণ লিখিত পরীক্ষায় আর কি যে হবে, তার সেখান থেকে যে ক্যান্ডিডেট ইন্টারভিউয়ের জন্য বেছে নেওয়া হবে, অর্থাৎ শূন্য পদের 20 গুণ প্রার্থীকে বেছে নেওয়া হবে, শূন্য পদের 20 গুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে। তো তোমাদের 70 মার্কসের এমসিকিউ বেসড এক্সাম হয়েছিল, আর তোমাদের 30 মার্কসের ইন্টারভিউ হবে। এখন তোমরা জানতে চাইছো অনেকেই যে এই যে 70 মার্কস, এই 70 মার্কসের মধ্যে কতটা স্কোর তোমাদের থাকলে সেটা তোমাদের জন্য সেফ। তো আমি প্রিভিয়াসলি বলেছি, আজকে আরও একবার বলবো, তোমরা কাইন্ডলি স্কিপ না করে শুনবে ভিডিওটিকে। আর যেটা হয় যে স্কিপ করে যাও অনেকে, তারপরে আবার সেটি কমেন্ট সেকশনে লেখো, তখন সত্যি রিপ্লাইতে খারাপ লাগে যে আমি তো ভিডিওতে বলেছি, তারপরে সেই একই কোশ্চেন কিন্তু কমেন্ট বক্সে কেউ না কেউ করে, তো তখন আর কমেন্টে রিপ্লাই দিতে ভালো লাগে না। তোমরা যদি নতুন নতুন বিষয় নিয়ে কমেন্ট করো তাহলে আমি একদম উৎসাহী তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, আদারওয়াইজ তোমরা সেই যেটা আমি ভিডিওতে বলি সেটা বললে সেটাতে রিপ্লাইতে খারাপ লাগে। তো তোমাদের হচ্ছে টোটাল 67টি ভ্যাকেন্সি, আর 20 গুণ ডাকা হবে। তোমাদের 70 নম্বরের এমসিকিউ হয়েছে, এমসিকিউ বেসড এক্সাম হয়েছে, 30 নম্বরে ভাইবা থাকবে, 20x ভ্যাকেন্সি, 20x ক্যান্ডিডেটকে ডাকা হবে, অর্থাৎ 20 গুণ ক্যান্ডিডেটকে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। তো দেখো, জুনিয়র অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে যদি বলি তাহলে যে সেফ স্কোরটা, আর এই জুনিয়র অ্যাটেন্ডেন্টের সাথে কিন্তু অন্যান্য বিষয় যেগুলো রয়েছে, যেমন জুনিয়র গার্ড, জুনিয়র সিকিউরিটি, জুনিয়র ফরাশ বা সুইপার, এগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে যেহেতু ওখানেও ভ্যাকেন্সি কম, তাই ওখানেও কিন্তু কাট অফটা একটু বেশি থাকবে। তবে এই জুনিয়র অ্যাটেন্ডেন্টের মতো যদি কাট অফ তোমার থাকে তাহলে সব ক্ষেত্রেই কিন্তু আমরা মোটামুটি সেফ থাকবে, মানে তোমাদের যদি স্কোরটা এরকম থাকে তাহলে কিন্তু সেফ থাকবে। তো মোটামুটি কত হতে পারে তোমাদের সেফ স্কোর আমি একটু বলি, আউট অফ 70, 70-এর মধ্যে তোমরা কত পেলে। দেখো, তোমাদের যে এক্সাম হয়েছিল, তোমাদের এক্সামে কোনোরকম কোনো নেগেটিভ মার্কিং ছিল না। তো নেগেটিভ মার্কিং না থাকার কারণে যেটা হয় যে কাট অফটা একটু বেশি থাকে, নেগেটিভ মার্কিং না থাকার কারণে কাট অফ একটু বেশি থাকে, কারণ যেহেতু সবাই সব ধরনের প্রশ্ন উত্তর করেছে, আর তারপরে প্রচুর কৃতি স্টুডেন্ট বা কৃতি ক্যান্ডিডেট থাকে, মেরিটরিয়াস ক্যান্ডিডেট থাকে, যারা এই 70-এর মধ্যে হয়তো 68-69 মার্কস পেয়ে যাবে। তার জন্য যেটা হবে, তোমাদের ক্যান্ডিডেটের সংখ্যা যতটাই হোক না কেন, কাট অফ কিন্তু একটু বেশি থাকবে। তবুও আমি একটা সেফ স্কোর মোটামুটি যেটা থাকলে তোমরা মোটামুটি নিশ্চিত হতে পারো এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারো। আর এ বিষয়ে একটা কথা বলি যে আমি কিন্তু আমার চ্যানেলে ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও দিয়েছি, তোমরা 2 জন রিকোয়েস্ট করেছিলে, আমি দেখেছি 2 জন ভীষণ কমেন্ট করে আমার ভিডিওতে, তাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, তো আমি তাদের ডিমান্ড রেখে, ডিমান্ড পূরণ করে আমি চেষ্টা করেছিলাম 2-1টি ভিডিও দেওয়ার। তোমাদের কাছ থেকে যদি উৎসাহ পাই আমি তোমাদের জন্য নিশ্চয়ই আরও ভিডিও তৈরি করবো। তোমরা দেখেছো যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা পুরোটা কভার করেছে। তো এখন আমি কাট অফ নিয়ে বলবো, তোমরা জাস্ট একবার শুনে নাও ভালো করে। তোমাদের জুনিয়র অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে জেনারেল ভ্যাকেন্সি হচ্ছে 15টি, ওবিসি এ ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 2টি, ওবিসি বি 3টে, আর এসসি 6টি, আর এসটি 1টি, টোটাল হচ্ছে 27 ভ্যাকেন্সি, 27টি ভ্যাকেন্সি রয়েছে, 20 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে। তো যারা এই 70-এর মধ্যে যারা 50 থেকে 55 যাদের স্কোর হয়েছে তারা মোটামুটি সেফ। ওবিসি এ 48 থেকে 53 সেফ স্কোর, ওবিসি বিও তাই 48 থেকে 53, আর এসসির ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম 48 থেকে 53। তো যে ওবিসি এ, ওবিসি বি এবং এসসি 48 থেকে 53 যাদের স্কোর হয়েছে আউট অফ 70, তারা একটা সেফ স্কোরে রয়েছে, সেফ জোনে রয়েছে। এসটির ক্ষেত্রে একটু কম, সেটা 45 থেকে 50 মধ্যে। তো এটা হলো 70-এর মধ্যে। এবার দেখো তোমাদের 30-এর মধ্যে যে ইন্টারভিউ হবে সেখানে কত পেতে হবে।
সেখানে 30-র মধ্যে যারা যদি জেনারেল ধরা যায় জেনারেলদের ক্ষেত্রে একটু বেশি ধরে আমি বলবো যে যারা মোটামুটি 20-22 পাবে মানে পেতে হবে আর কি যদি ফাইনাল মেরিটে নাম তুলতে হয় তাহলে মিনিমাম 20 পেতে হবে এবার যতটা বেশি তুমি তুলতে পারবে ইন্টারভিউতে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ততটা বেশি এই জন্য ইন্টারভিউটা ভীষণ ভাইটাল একটা রোল প্লে করবে তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে তাই তোমরা এখন থেকেই প্রস্তুতি সেভাবেই নাও যাতে ইন্টারভিউটা তোমার খুব ভালো হয় কারণ রেজাল্ট আজ নয় কাল ঠিক প্রকাশিত হবে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নেই আর রেজাল্ট খুব তাড়াতাড়ি করে প্রকাশ হবে তোমরা জানো যে এটা নভেম্বরে প্রকাশ হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে আমি আগেও বলেছিলাম যে পুজোর পরে প্রকাশিত হবে তো নভেম্বরেই প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে তোমাদের ডিসেম্বরে ইন্টারভিউ হবে আবার দেখা গেল যে একদম নভেম্বরের শেষ থেকেও ইন্টারভিউ শুরু হতে পারে এই জন্য বলবো যে তোমরা ইন্টারভিউ জন্য প্রস্তুতি নাও খুব ভালো করে যাদের মোটামুটি ইন্টারভিউতে মোটামুটি আর কি বলছি যে 20-22 মিনিমাম তুলতেই হবে যারা এর থেকে কম পাবে তারা কিন্তু পিছিয়ে পড়বে আর তারা আসলেও বাদ পড়ে যাবে এবার যে আমি যেটা কাট অফ থাকবে অফিসিয়ালি যেটা কাট অফ থাকবে তার থেকে কিন্তু কমপক্ষে যারা 5-7 বেশি পেয়ে থাকবে মোটামুটি 7-এর মতো নাম্বার বেশি পেয়ে থাকবে তারা অনেকটা সেফ থাকবে তাদের চাকরি পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যাবে তো দেখো যারা 100-এর মধ্যে আউট অফ 100 যারা 75-77 নাম্বার তুলতে পারবে 100-এর মধ্যে বলছি হ্যাঁ তারা সেফ জেনারেলদের ক্ষেত্রে আর ওবিসি এ ওবিসি বি এবং এসসিদের ক্ষেত্রে 73-75 আর এসটির ক্ষেত্রে 70-72 এটা 100-এর মধ্যে বললাম তো এরকম যদি স্কোর হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের একদম চাকরি নিশ্চিত হতে পারে এবার আমি যেটা বললাম এটা তো অফিসিয়াল কাট অফ বা অফিসিয়াল সেফ স্কোর নয় এক্ষেত্রে কিন্তু তোমাদের মোটামুটি 3-4 কমও হতে পারে 3-4 বেশিও হতে পারে সেটা ধরে এগোতে হবে আর আমার আরও কিছু বিষয় বলার আছে একটু শুনে নাও তো তোমাদের এজন্য ভালো করে ইন্টারভিউর জন্য পড়াশোনা করো ইন্টারভিউটা খুব ভালো করে দিতে হবে রেজাল্ট খুব তাড়াতাড়ি করে বের হবে আচ্ছা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে স্যালারিগুলো রয়েছে কোন পোস্টের ক্ষেত্রে কেমন বেসিক পে রয়েছে বেসিক পেয়ের সাথে অন্যান্য কিছু অ্যালাউন্স থাকে যেমন হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স এগুলো থাকে ডিএ থাকে ডিএটা যদি খুব কম পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আর তোমরা জানো যে সরকারি রাজকোষের অবস্থা খুব একটা ভালো নয় সেটাও তোমরা নিশ্চয়ই অবগত হয়ে গিয়েছো তারপরেও বলবো যে ভালো করে পড়াশোনা করো যারা ভালো করে খাটবে আলটিমেট সাকসেস তারাই পাবে তার জন্য এখন থেকে লেগে পড়ো আমি জানি অনেকেই খুব প্রচুর পড়াশোনা করছে কারণ ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে আমাদের সেখানে কমেন্ট থেকেও কিন্তু সেগুলো কিছুটা হলে পরিষ্কার হয় তো তোমাদের আরেকবার বলছি আমি কাট অফটা দেখো তোমরা যারা 30-এর মধ্যে মোটামুটি মিনিমাম 22 মানে মিনিমাম মানে 20-22 পাবে আর এর থেকেও বেশি পেতে হবে অ্যাকচুয়ালি ঠিক আছে মিনিমাম 20-22 তুলতেই হবে এর থেকেও বেশি পেতে হবে জেনারেলদের ক্ষেত্রে 75-77 যেতে পারে যে কাট অফ ফাইনাল কাট অফ 100-এর মধ্যে আর ওবিসি এ ওবিসি বি এসসিদের ক্ষেত্রে 73-75 আর এসটির ক্ষেত্রে 70-72 তো এই হচ্ছে কাট অফ আর আমি জুনিয়র অ্যাটেন্ডেন্ট নিয়ে একটা সরি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়ে একটা ভিডিও করব তোমরা সেটাও দেখে নিও আরেকটা শেষে গিয়ে রিকোয়েস্ট করবো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমাদের এই যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে এক্সামটা আর রিক্রুটমেন্ট ইন্টারভিউ সমস্ত বিষয়গুলো তোমরা আমার চ্যানেল থেকে পাবে আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো কিন্তু আরও একবার বলবো যেটা যে আমি যেটা ভিডিওতে বলেছি সেই বিষয়গুলো নিয়ে কমেন্ট করো না তাহলে উত্তর দিতে খারাপ লাগে আরেকটি যেটি বিষয় গুরুত্বপূর্ণ যে তোমাদের তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটি প্রত্যেক দিন একবার করে সন্ধ্যার দিকে চেক করবে তো কারণ সবার প্রথমে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেই তোমাদের রেজাল্ট পাবে দেখতে পারবে আর আমি আমার চ্যানেলে আপডেট দেবো তারপরে বলবো যে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটিকে চেক করবে যেহেতু আগামীকাল সোমবার রয়েছে তো সামনের সপ্তাহে না হলেও পরের সপ্তাহে কিন্তু একটা পসিবিলিটি রয়েছে রেজাল্ট পাবলিশ হওয়ার তো সকলকে অসংখ্য ধন্যবাদ এই দীর্ঘ ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য আর যদি আমার দেওয়া ইনফরমেশনগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও আর অন্যদের সঙ্গে শেয়ার করে দিও তো আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে তোমাদের এই রিক্রুটমেন্টের অন্যান্য ভিডিও নিয়ে তোমাদের সাথে আরও কথা হবে